আসসালামু আলাইকুম আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছি। আমরা তাহলে আমরা সবাই ভালো আছি আর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর নতুন করে আমরা আজকে নতুন আরেকটা পাঠ শুরু করতে যাচ্ছি। সেই পাঠের জন্য আমরা আগে থেকে আগের পাঠ যেগুলো পড়ে আসছি সেগুলো সে পড়ে আসছো, তোমরা পড়েছো। আর নতুন আজকে যেটা হবে সেটা নিশ্চয়ই তোমরা দেখবে। এটা আশা রেখে টিচার আবার নতুন করে আমরা আমাদের নতুন পাঠটা পড়ানো শুরু করছি। ঠিক আছে, পড়া চলে আসি। ঠিক আছে, আমরা আজকে তোমাদের বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন আমাদের অধ্যায় তিন এবং পার্ট তিন নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, আমাদের দেশের নাম তো বাংলাদেশ, আমরা সবাই জানি, তাই না? এইখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ঐতিহাসিক স্থান এবং নিদর্শন, ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বাংলাদেশের কোথাও না কোথাও ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ কিছু ঐতিহাসিক স্থান যেগুলো দেখা যাচ্ছে না বললেই না, সেরকম একটা রাজধানীর নাম নিয়ে আজকে আমরা আলোচনা করবো। সেরকম প্রাচীন একটি রাজধানীর নাম, সেটা হচ্ছে কি, সোনারগাঁও। ঠিক আছে, আজকে সেই সোনারগাঁও নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়। ঠিক আছে, সোনারগাঁও চলে আসি। সোনারগাঁও আর লালবাগ কেল্লা, এইটা এই এই দুটি এই দুটি আসলে 17 শতকের ঐতিহাসিক স্থান। ঠিক আছে, 17 শতকেই এই ঐতিহাসিক স্থানগুলো বলছে, সোনারগাঁও এবং লালবাগ কেল্লা একসাথে। ঠিক আছে, 17 শতকের ঐতিহাসিক স্থান। এবং সোনারগাঁও আগে আমরা মানে দেখা যাচ্ছে সোনারগাঁও কোথায় অবস্থিত সেটা সম্পর্কে যদি আমরা যদি জিনিসগুলো জানতে চাই তাহলে 17 শতকের নিদর্শন সেটা সম্পর্কে জেনেছি। সোনারগাঁও কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জে অবস্থিত। নারায়ণগঞ্জ কোথায় অবস্থিত যদি জিজ্ঞেস করা হয়, নারায়ণগঞ্জ কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জ ঢাকা বিভাগে অবস্থিত। ঢাকার বিভাগেরই একটা জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। ঠিক আছে, নারায়ণগঞ্জে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার দক্ষিণ পূর্ব, ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় এই সোনারগাঁও অবস্থিত। আর সোনারগাঁও তাহলে আমরা বলতে পারি, তো যদি বলা হয় যে প্রশ্ন আসে যে কোন নদীর তীরে অবস্থিত, তাহলে আসবে প্রশ্ন মেঘনা নদীর তীরে। ঠিক আছে, কোন নদীর তীরে অবস্থিত? মেঘনা নদীর তীরে অবস্থিত। তাহলে কি পেলাম, এটা কত শতকের নিদর্শন? 17 শতকে। কোথায় অবস্থিত? ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলা অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? মেঘনা নদীর তীরে অবস্থিত। তারপরে দেখা যাচ্ছে যে সোনারগাঁও প্রাচীন বাংলার অহংকার নিদর্শন, তাদের মানে সময়টা বিখ্যাত ছিল। সোনারগাঁও প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল। তখনকার প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল, মুসলমান সুলতানদের রাজধানী ছিল এটা। এই জন্যই কিন্তু এত বিখ্যাত আর এত নিদর্শনের কথা এখানে আসছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে আজকে কি আছে, আর এখানে এখনো পর্যন্ত কিছু সমাধি আছে, অনেক সমাধি আছে, যার মধ্যে গিয়াসউদ্দিন আজম শাহের মাজারটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, উল্লেখযোগ্য বলা যায়। এখানে অনেকগুলো সোনারগাঁয়ে অনেকগুলো সমাধি আছে প্রাচীন মুসলমান সুলতানদের, তো তার মধ্যে গিয়াসউদ্দিন আজম শাহের মাজারটা বলার মতো উল্লেখযোগ্য। আর 1610 সালে ইসা খাঁর পুত্র মুসা খাঁ যখন পরাজিত হয়েছিল একটা যুদ্ধে মুঘল শাসকদের, দেখা যাচ্ছে যে একসময় সোনারগাঁও কিন্তু ইসা খাঁর আন্ডারে ছিল। ইসা খাঁ 12 ভূঁইয়া 12 জন জমিদারের কথা শুনেছি বাংলার আমরা, 12 জন প্রতাপশালী জমিদার ছিল, তাদের মধ্যে তাদের নেতা ছিল বা তাদের সর্দার ছিল ইসা খাঁ। তার সময় কিন্তু মুঘলরা অনেকবার চেয়েছিল বাংলাকে নিজেদের আন্ডারে নিয়ে যাওয়ার জন্য, নিজেদের বাংলার উপর নিজেদের আধিপত্য খাটানোর চেষ্টা করেছিল অনেকবার মুঘল শাসকরা। কিন্তু ইসা খাঁর রাজত্ব, ইসা খাঁ যতদিন বেঁচে ছিলেন ততদিন কিন্তু পারা যায়নি। ঠিক আছে, আকবর অনেকবার, মুঘল শাসক আকবর অনেকবার চেষ্টা করেছিল মানে বাংলার নিজের আধিপত্য স্থাপন করার জন্য, কিন্তু পারে নাই। ইসা খাঁর বেঁচে ছিলেন যতদিন পর্যন্ত, কিন্তু ইসা খাঁর মৃত্যুর পর তার তার পুত্র মুসা খাঁর সময়, ইসা খাঁর সময় গিয়ে তা একটা যুদ্ধে, 1610 সালের একটা যুদ্ধে দেখা যাচ্ছে যে মুসা খাঁ পরাজিত হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে সোনারগাঁও তখন দেখা যাচ্ছে যে চলে গিয়েছিল কাদের আন্দোলনে, মুঘলদের আন্দোলনে। এবং তখন যাই দেখা যাচ্ছে যে মুঘল শাসকরা সোনারগাঁওর পরিবর্তে দেখা যাচ্ছে যে ঢাকাকে তখন বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেছে।
গেছে বাংলার রাজধানী হিসেবে স্থাপন করা হয়েছিল ঢাকায় রাজধানী। আচ্ছা, তারপরে এরপরে সোনারগাঁও আর কি জন্য বিখ্যাত? 19 শতকে এটা কিন্তু সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে, 19 শতকে সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে এখানে ব্যবসায়ীরা পানাম নগর নামে, সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে এখানে পানাম নগর, সোনারগাঁওই দেখা যাচ্ছে যে 19 শতকে সুতা বাণিজ্যের কেন্দ্র গড়ে তুলেছিল ব্যবসায়ীরা। তো তখন ওই ব্যবসায়ীরা, তখনকার ব্যবসায়ীরা পানাম নগর গড়ে তুলেছিল, ঠিক আছে? পানাম নগর অনেক অসংখ্য ভবন ওখানে গড়ে উঠেছে, আর এই ভবনগুলো একটা আরেকটার সাথে দেখা, মানে একটা আরেকটা থেকে কোন রকম খুব সুন্দর 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 ভবনগুলো গড়ে উঠেছিল পানাম নগরে, সারি সারি ভবন। এখনো কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের পর্যটনের একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে সেই পানাম নগর, পানাম সিটি বলা হয়, ঠিক আছে? ঢাকায় নারায়ণগঞ্জে গেলে দেখে আসবে অবশ্যই, ঠিক আছে? তারপরে দেখো পানাম নগর গড়েছিল কিসের হিসেবে? সুতা বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়েছিল পানাম নগর। এরপর সোনারগাঁওয়ের গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন, আচ্ছা এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন এখানে 1975 সালে লোকশিল্প জাদুঘর, পানাম নগর আর সোনারগাঁওয়ের গৌরব ধরে রাখার জন্য, রক্ষা করার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 সালে লোকশিল্প জাদুঘর গড়ে তুলেছিলেন। আর এই লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের এখন পরিচিত আমরা জানি সবাই। তাহলে সোনারগাঁও সম্পর্কে কি জানি? একসময়কার রাজধানী শহর ছিল, মুসলমান সুলতানি আমলের রাজধানী ছিল, বাংলার রাজধানী ছিল সুলতানি আমলে। এটা সোনারগাঁও গড়ে উঠেছে কারণ 1700 শতকে, একটা ঐতিহাসিক স্থান। আর এটা কোন জেলায় অবস্থিত? ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলা অবস্থিত। কোন মন্দির থেকে? মেঘালয় থেকে জানলাম। এরপরে প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল এটা একসময়। তারপরে দেখা যাচ্ছে যে এটা এটা কখন, এটা তো আগে প্রাচীন বাংলার রাজধানী ছিল মুসলমান সুলতানদের সময়, এটা থেকে রাজধানী স্থানান্তর করা হয়েছিল কখন? 1610 সালে। 1610 সালে ঈসা খাঁর মারা যাওয়ার পর, ঈসা খাঁর মারা যাওয়ার পর তার মুসা খাঁ যখন এসেছিল, ঈসা খাঁর পুত্র মুসা খাঁ যখন ক্ষমতায় জমিদার হিসেবে বসেছিল বাংলার হিসেবে, তখন গিয়ে দেখা যাচ্ছে যে 1610 সালে একটা যুদ্ধ হয়েছিল, আর ওই যুদ্ধে মুঘল শাসকদের কাছে হার মেনেছিল, পরাজিত হয়েছিল মুসা খাঁ। তখন গিয়ে দেখা যাচ্ছে যে সোনারগাঁও থেকে রাজধানী চলে গিয়েছিল কোথায়? ঢাকায় স্থানান্তর হয়েছিল। তারপরে দেখা যাচ্ছে যে 19 শতকে সোনারগাঁওয়ে দেখা যাচ্ছে যে সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে এখানকার ব্যবসায়ীরা পানাম নগর বা পানাম সিটি গড়ে তুলছিল, কারণ এখানে অসংখ্য ভবন আছে, তোমরা দেখলে দেখতে পারবা। এরপরে দেখা যাচ্ছে যে এইটা এই সোনারগাঁওয়ের এই যে ঐতিহ্য, এগুলো এই যে সুলতানি আমাদের বিভিন্ন রকম যে ঐতিহ্য বা নিদর্শনগুলো ছিল, এগুলোকে যাতে রক্ষা করা যায় সেই জন্য একটা জাদুঘর স্থাপন করার প্রয়োজন ছিল। কারণ এই কাজটা করেছিলেন কি আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন। 1972 সালে লোকশিল্প জাদুঘর গড়ে তুলেছিলেন, এবং এটা এখনো বর্তমানে এটা উন্নত বাংলাদেশে একটু পর্যটন হিসেবে পরিচিত, ঠিক আছে? তাহলে আমরা আজকে এখান থেকে সোনারগাঁও সম্পর্কে জানলাম। তারপরে লাল ইটে তৈরি একটা কেল্লা বা ধুন্দ নিয়ে আলোচনা করবো, বলো দেখি সেটা কি? মুঘল আমলে মুঘল শাসকরা যেটা তৈরি করেছিল সেরকম একটি কেল্লা, নাম কি তার? লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা সম্পূর্ণ ইটের তৈরি একটি কেল্লা বা দুর্গ, এটা কোন সময় তৈরি হয়েছিল? মুঘল আমলে মুঘল শাসকরা তৈরি করেছিলেন। আচ্ছা, তাহলে এই লালবাগ কেল্লা কোথায় অবস্থিত? এটাও কিন্তু 1700 শতকেরই একটি ঐতিহাসিক নিদর্শন বাংলার। এটাও কোন শতকে? 1700 শতকে। এটা কোথায় অবস্থিত? এটাও ঢাকায়ই অবস্থিত। ঢাকার কোন দিকে? আগে ওটা ছিল, আগেটা ছিল সোনারগাঁও ছিল কোথায়? ঢাকার দক্ষিণ পূর্ব দিকে। আর এখন আমরা আলোচনা করবো যেটা নিয়ে, সেটা হচ্ছে ঢাকার লালবাগ কেল্লা, ঢাকার দক্ষিণ পশ্চিম। কোথায় হচ্ছে? আগে তো ছিল দক্ষিণ পূর্বে, এখন দক্ষিণ পশ্চিমে। দক্ষিণ পশ্চিমে ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা তীরে, ঠিক আছে? ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা তীরে অবস্থিত লালবাগ কেল্লা। এরপর আসি, এটা নির্মাণ করেছিলেন, নির্মাণ করা হয়েছিল কখন? 1678 সালে। কে তৈরি করেছিল 1678 সালে লালবাগ কেল্লা নির্মাণ করেছিল কে? লাল
জেলা তৈরি করেছিলেন কে? আরঙ্গজেবের পুত্র। আরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করেছিলেন আর শেষ করতে পারেনি তিনি এই কাজটা। এটা অবশ্য পরবর্তীতে দেখা যাচ্ছে যে অন্যরা এসে শেষ করতে পেরেছিল, কিন্তু দেখা যাচ্ছে উনি যদিও শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি। আচ্ছা যাই হোক, আরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই দুর্গটি নির্মাণ কাজ শুরু করেছিলেন যদি উনি শেষ করতে পারেন নাই। আচ্ছা এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সম্পূর্ণ ইটের তৈরি একটা ভবন, সম্পূর্ণ ইটের তৈরি একটি দুর্গ, ইটের তৈরি এটা একটা দুর্গ। দুর্গের মাঝখানে আছে কি খোলা জায়গা, চারপাশে দেখা আছে দুর্গটা, চারপাশে দেয়াল আর বিভিন্ন রকম আছে, ওখানে গোপন প্রবেশ পথ আছে যাতে করে শাসকরা মানে শাসক যারা থাকবে ওখানে অবস্থান যারা করবে তারা যাতে নিজেদের ইচ্ছা মতো মানে এন্ট্রেন্স বা প্রবেশ করা বা বাইরে যাওয়ার যাতে ব্যবস্থা করতে পারে, সেই জন্য শত্রুপক্ষকে ফাঁকি দিয়ে যাতে ওরকম ব্যবস্থা করতে পারে এই জন্য দেখা যাচ্ছে যে ওরকম গোপন প্রবেশ পথ রাখা হয়েছে ওখানে দূরের আশেপাশে। আচ্ছা তারপর দেখো তাহলে মুঘল শাসকগণ কি করতো, চারপাশে দেখা যাচ্ছে যে দুর্গটার চারপাশে ছিল দেয়াল আর মাঝখানে দেখা যাচ্ছে যে এখানে তাঁবু টানিয়ে কি করতো, তাঁবু টানিয়ে দেখা যাচ্ছে মুঘল শাসকরা এখানে তাঁবু টানিয়ে মুঘল শাসকরা এখানে থাকতো তাঁবু টানিয়ে, ঠিক আছে। এখানে হচ্ছে চারপাশে দুর্গ দেয়াল, ঠিক আছে, ফোর্ট ছিল চারপাশে দেয়াল ছিল আর মাঝখানে তাঁবু টানিয়ে মুঘল শাসকরা এখানে থাকতো বসবাস করতো। তারপর দেখা যাচ্ছে দুর্গের দক্ষিণে আছে গোপন প্রবেশ পথ, দক্ষিণে কি আছে, দক্ষিণে আছে গোপন প্রবেশ পথ, প্রবেশ পথ আর তিন গম্বুজ বিশিষ্ট একটা মসজিদের ব্যবস্থা আছে যাতে নামাজ কালাম করা যায়, নামাজের ব্যবস্থা করা যায়। আর বর্তমানে এটা জাদুঘর এসে বর্তমানে এটা জাদুঘর বিশেষ, আচ্ছা তিন গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ, যাতে নামাজ পড়া যায় এই জন্য, যাতে শাসকরা মোগল শাসকরা এখানে নামাজ পড়তে পারে সে ব্যবস্থা করার জন্য এই দুর্গের মধ্যেই একটা তিন মন্দির। আচ্ছা তাহলে ঠিক আছে, লালবাগ কেল্লা আবার কি দিয়ে দেখতে পাচ্ছি, 17 শতকের একটা ঐতিহাসিক দর্শন। তারপরে এটি কোথায় অবস্থিত, দক্ষিণ পশ্চিম ঢাকার দক্ষিণ পশ্চিম দিকে বুড়িগঙ্গার তীরে অবস্থিত। আর কখন এটা নির্মিত হয়েছিল, 1678 সালে কে নির্মাণ করেছিল, আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ। তারপর এটা এই ভবনটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা সম্পূর্ণ ইটের তৈরি একটি ভবন আর এটার দক্ষিণে আছে গোপন প্রবেশ পথ আর এদিকে আছে একটা মসজিদ, একটা মসজিদ যাতে করে নামাজ ব্যবস্থা করা যায় এটা বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, আমরা লালবাগ কেল্লা সম্পর্কে জানলাম, ঠিক আছে মেয়েরা, লালবাগ কেল্লার পরে যে বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারি, একটা মসজিদ, একটা প্রাসাদ, প্রাসাদ সম্পর্কে আমরা জানতে পারি পরবর্তীতে, আমরা জানতে পারি প্রাসাদ সম্পর্কে, একটা প্রাসাদ যেটা একজনের নাম অনুসারে করা হয়েছিল, এখন বর্তমানে একটা জাদুঘর হিসেবে ঢাকায় আছে, ঢাকার এরকম বুড়িগঙ্গার তীরে, ঢাকা বুড়িগঙ্গার তীরে বুড়িগঙ্গা নদীর তীরে এ ধরনের আরেকটা স্থাপনা, ঐতিহাসিক স্থাপনা বা নিদর্শনের কথা আমরা আজকে আমি করতে যাবো। দেখা যাচ্ছে যে কোন একজন ব্যক্তির নাম অনুসারে এটা দেখা যাচ্ছে যে এই মসজিদটা বা প্রাসাদটা তৈরি করা হয়েছে। তো আমরা বলতে পারো কি এটা কি, এটা হচ্ছে আহসান মসজিদ। বর্তমানে কিন্তু আহসান মসজিদ জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা আহসান মসজিদ হচ্ছে কোথায় অবস্থিত, বুড়িগঙ্গার তীরে। আহসান মসজিদ কোথায় অবস্থিত, এটা কাদের প্রাসাদ, বাংলার নবাবদের প্রাসাদ, এটা কিন্তু একটা রাজপ্রাসাদ, বাংলার নবাবদের একটা প্রাসাদ বা রাজপ্রাসাদ, ঠিক আছে। বর্তমানে যদি এটা জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত জাদুঘর হিসেবে আছে, মোগল আমলে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ পাশে নির্মাণ করেছিলেন। তাহলে এই প্রাসাদটা কে নির্মাণ করেছিলেন, মোগল আমলে নির্মিত হয়েছিল,
মোগল আমলে জামালপুর পরগনার যিনি জমিদার ছিলেন তার নাম কি ছিল? শেখ এনায়েত। ১৮৩০ সালে খাজা আলী মোল্লা ফরাসিদের কাছ থেকে এই প্রাসাদটিকে আবার কিনে নিয়েছিল। ঠিক আছে, এই প্রাসাদটি কিনে নিয়েছিল আবার। কিনে নেওয়ার পর দেখা যাচ্ছে যে আবার এটাকে আবার উনি দেখা যাচ্ছে কিনে নিয়ে নিজের প্রাসাদ আবার পুনরায় করেছেন। আর এই প্রাসাদকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি তিনি তার পুত্রের নাম অনুসারে এটার নাম করেছিলেন কি আহসান। ঠিক আছে, তার পুত্রের নাম আহসান, সেই অনুসারে তিনি এই ভবনটার নাম দিয়েছিলেন বা এই প্রাসাদটার নাম দিয়েছিলেন কি আহসান। কি জেনেছিলাম এখানে দেখো, বলছে যে এখানে জেনেছি আমরা তোমাদের বইয়ে আমরা যেমন এখানে দেখা যাচ্ছে আহসান মন্দির দেখতে পাচ্ছ তোমরা ছবিতে, আহসান মন্দিরের ছবি দেখতে পাচ্ছি দেখো। তারপরে দেখো এখানে চলে আসি, এরপরে দেখো এখান থেকে আমরা কি জানলাম আহসান মন্দির কোথায় অবস্থিত, বুড়িগঙ্গার তীরে অবস্থিত, বুড়িগঙ্গ নদীতে অবস্থিত। এটা কি বাংলা নবাবদের রাজপ্রাসাদ ছিল এটা এক সময়। তারপর এটা নির্মাণ করেছিল কে, মোগল আমলে শেখ এনায়েতউল্লাহ এটা নির্মাণ করেছিলেন। ঠিক আছে, আর মোগল আমলে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন শেখ এনায়েতউল্লাহ। আর এটা আঠারো শতকে গিয়ে দেখা যাচ্ছে যে ফরাসিদের কাছে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য এটাকে ফরাসিদের কাছে বিক্রি করে দিয়েছিল। আর এরপরে দেখা যাচ্ছে 1830 সালে আবার খাজা আলী মোল্লা গিয়ে কি করেছিলেন ফরাসিদের কাছ থেকে এটা নিজে আবার ক্রয় করে নিয়েছিলেন। আবার এটাকে ফরাসিদের কাছ থেকে এটা নিজে কিনে নিয়ে আবার এটাকে প্রাসাদে পরিণত করেছিলেন। আবার দেখা যাচ্ছে যে এই প্রাসাদকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি একটা প্রধান ভবন নির্মাণ করেছিলেন খাজা আব্দুল গনি, এবং ওই ভবনটির নাম নিজের ছেলের নাম অনুসারে খাজা আব্দুল গনি ওই ভবনটির নাম দিয়েছিলেন কি আহসান মন্দির। তাহলে ঠিক আছে, আহসান মন্দির নামটা কিভাবে আসছে তাহলে আমরা জেনেছি। আর এই আহসান মন্দির ১৯৮৮ সালে একবার ১৮৮৮ সালে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছিল এবং ১৮৯৭ সালে ভূমিকম্পে ভবনটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে তো অবশ্য মেরামত করা হয়েছিল, বর্তমানে এটা সরকারের তত্ত্বাবধানে আছে এবং বর্তমানে এটি সরকারের তত্ত্বাবধানে আছে এবং এটি বর্তমানে দেখা যাচ্ছে যে জাদুঘর হিসেবেই ব্যবহৃত হচ্ছে। আর এই প্রাসাদে আছে কি লম্বা বারান্দা আছে, জলসাঘর, দরবার মহল, রংমহল আছে। এখানে কি কি আছে এই প্রাসাদে? আছে লম্বা বারান্দা, বিশাল বড় লম্বা বারান্দা। এরপরে আছে এখানে দেখা আছে জলসাঘর, দরবার মহল, দরবার হল আছে, এরপর রংমহল আছে। ঠিক আছে, আর এটি বর্তমানে একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত। আর এই আহসান মন্দির বর্তমান বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ স্থাপনা বা গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হিসেবে কাজ করছে। তো ঠিক আছে, আছে আমরা একটু পণ্য করলাম, তো তাহলে আমরা মেয়েরা বাড়ির কাছে চলে আসি। তোমাদের বাড়ির কাছে নিয়ে নাও। আচ্ছা, ছোট ছোট কিছু প্রশ্ন দিন। কাদের সময় রাজধানী ছিল? সোনারগাঁও কোথায় অবস্থিত? Thank you.
তিন নাম্বার লালবাগ কেল্লা কখন এবং কে নির্মাণ করেছিল। আফসান মঞ্জিল কিভাবে নামকরণ হয়েছে। আফসান মঞ্জিলে কি কি আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে সামনে অন্য কোনো অনলাইন ক্লাসে। সবাই ভালো থাকবে এই কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।